হ্যালো ভিউয়ার্স, আমি আবার এসে গেছি কিছু বেড়ানোর গল্প নিয়ে। প্রথমে যাব অমৃতসরে, তারপর ওখান থেকে একটু ডালহৌসি আর খাজিয়ারও ঘুরে আসব। পাঞ্জাবের অমৃতসর ডিস্ট্রিক্টের সদর শহর অমৃতসর। এটি একটি ঐতিহাসিক শহর। 1577 খ্রিস্টাব্দ নাগাদ চতুর্থ শিখ গুরু রামদাসজি এই শহরটি প্রতিষ্ঠা করেন। তিনি শহরটির নাম দেন রামদাসপুর। পরবর্তীকালে গুরু অর্জন সিং এবং তার ছেলের সময় এই শহরের বারবারন্ত হয়। গুরু রামদাসজি এখানে একটি পুষ্করিণী খনন করেন। পরবর্তীকালে এই পুষ্করিণীর ধারেই স্বর্ণমন্দির গড়ে ওঠে। রামায়ণ অনুযায়ী মহর্ষি বাল্মীকির আশ্রম এই শহরেই ছিল। লব কুশের জন্ম এই শহরেই হয়েছিল। এখানকার কাছাকাছি দুটো শহর লাহোর আর কুশার লব ও কুশেরই প্রতিষ্ঠিত। রামের অশ্বমেধ যজ্ঞের ঘোড়া লব আর কুশ এই শহরেই আটকে ছিল। এখানকার দুর্গিয়ানা মন্দিরের কাছের একটা গাছেই তারা হনুমানজিকেও বেঁধে রেখেছিল। অমৃতসরে স্বর্ণমন্দির ছাড়াও অন্যান্য যে দর্শনীয় স্থানগুলো আছে সেগুলো হলো জালিয়ানওয়ালাবাগ, দুর্গিয়ানা মন্দির আর ওয়াঘা বর্ডার। স্বর্ণমন্দির বা হরমন্দির সাহিব শিখ ধর্মের মেন সেন্টার। একটা বড় পুকুরের চারদিকে এই মন্দির কমপ্লেক্স গড়ে উঠেছে। মূল মন্দিরের অবস্থান মোটামুটি পুকুরের মাঝ বরাবর। এখানে আদি গ্রন্থ রাখা আছে। এখানকার লঙ্গরটি খুব বিখ্যাত। এখানে একসাথে 5000 জন বসে খেতে পারে। স্বয়ংক্রিয় মেশিনের সাহায্যে রুটি তৈরি হয়। এখানকার লঙ্গরটি 24 ঘন্টাই খোলা থাকে। এই মন্দিরে যে কোনো ধর্মের মানুষই আসতে পারেন। শুধু ঢোকার সময় মাথায় একটা কাপড় দিতে হবে। তো চলুন এবার একটু অমৃতসরের স্বর্ণমন্দিরের ইতিহাসটা জেনে নিই। চতুর্থ শিখগুরু গুরু রামদাসজি তো 1577 খ্রিস্টাব্দে সরোবরটা তৈরি করলেন। তারপর পঞ্চম শিখগুরু গুরু অর্জুন 1589 খ্রিস্টাব্দে লাহোরের সুফি পীর মীর মিলান মোহাম্মদকে ডেকে এনে স্বর্ণমন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তখন অবশ্য স্বর্ণমন্দির নাম ছিল না, এটাকে বলা হতো হরমন্দির সাহিব। 1809 থেকে 1830 সালের মধ্যে পাঞ্জাব কেশরী মহারাজা রঞ্জিত সিং হরমন্দির সাহিবের সংস্কার করেন। তিনি মূল মন্দিরটির মাথা সোনার পাত দিয়ে মুড়ে দেন। তখন থেকেই লোকমুখে স্বর্ণমন্দির নামটি প্রচারিত হয়। এবারে আমরা যাব অমৃতসর স্বর্ণমন্দিরের পাশেই জালিয়ানওয়ালাবাগে। 1919 সালের 13ই এপ্রিল এখানকার আশেপাশের মানুষ জালিয়ানওয়ালাবাগে মিলিত হয়েছিল বৈশাখী উৎসব পালনের জন্যে। সেখানে তৎকালীন ব্রিগেডিয়ার জেনারেল ডায়ারের সেনাবাহিনী নির্বিচারে গুলি চালায়, ফলে প্রায় 400 জন মানুষ মারা যায় ও হাজারের উপর মানুষ আহত হয়। এর প্রতিবাদে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর নাইটহুড উপাধি ত্যাগ করেন। বাগানের ভেতরের দেওয়ালে বেশ কিছু জায়গায় বুলেটের গর্ত মার্ক করা আছে, আর একটি কুয়ো আছে যেখানে বহু মানুষ প্রাণ ভয়ে লাফ দিয়েছিল। দুপুরের পরে অমৃতসর থেকে 32 কিলোমিটার দূরে ওয়াঘা বর্ডারে যাওয়া যেতে পারে। সূর্যাস্তের 2 ঘন্টা আগে পাকিস্তান রেঞ্জার্স আর BSF খুব সুন্দর ফ্ল্যাগ লোয়ারিং সেরিমনির আয়োজন করে। ওয়াঘা থেকে লাহোরের দূরত্ব মাত্র 24 কিলোমিটার। সন্ধ্যেবেলা গেছিলাম দুর্গিয়ানা মন্দিরে। অমৃতসরের স্বর্ণমন্দিরের সাথে এই মন্দিরের কিছুটা মিল খুঁজে পাওয়া যায়। এবার আমরা চলেছি হিমাচলের ধৌরাধার রেঞ্জের একটি খুব সুন্দর হিল স্টেশন ডালহৌসির উদ্দেশ্যে। 5টি পাহাড় নিয়ে এই ডালহৌসি শহরটা তৈরি হয়েছিল। পাহাড়গুলোর নাম হলো কাঠালাগ, পোট্রেইন, টেরা, বক্রোটা এবং ভাঙ্গোরা। এই শহরটির উচ্চতা মোটামুটি 6,500 ফুটের মতো, আর কাছাকাছি শহর বলতে অমৃতসর থেকে দূরত্ব প্রায় 200 কিলোমিটারের কাছাকাছি আর পাঠানকোট থেকে 82 কিলোমিটারের মতো। 1850-51 সাল নাগাদ ব্রিটিশরা চাম্বার মহারাজা শ্রী সিংয়ের পারমিশন নিয়ে এখানে শহরটা গড়ে তোলে, আর লর্ড ডালহৌসির নামে শহরের নাম রাখে ডালহৌসি।
এই অঞ্চলে গরমকাল খুবই মনোরম, আর শীতকালে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে এখানে বরফ পড়ে। এই শহরের সাথে বাঙালির একটা পুরনো যোগাযোগ আছে। নেতাজি সুভাষচন্দ্র বসু এবং রবীন্দ্রনাথ ঠাকুর বিভিন্ন সময় এই শহরে এসেছিলেন। এখানকার দর্শনীয় স্থানগুলোর মধ্যে সেন্ট জন চার্চ, পঞ্চকুলা, সুভাষ বাউলি, কালাটাপ স্যাংচুয়ারি, খাজিয়ার উল্লেখযোগ্য। এছাড়াও এখান থেকে বেশ কয়েকটা ট্রেক রুটও আছে, তার মধ্যে ডাইকুন ট্রেক উল্লেখযোগ্য। এখানে কেনাকাটার জন্য সবচেয়ে ভালো জায়গা হলো গান্ধী চক। এখানে একটা পুরনো হোটেলও আছে, তার নাম হোটেল ডালহৌসি। ব্রিটিশ স্থাপত্যের বেশ কিছু নিদর্শন এখানে এলে চোখে পড়ে, তার মধ্যে সেন্ট জন চার্চ, সেন্ট ফ্রান্সিস চার্চ উল্লেখযোগ্য। এখানে সুভাষ চকে নেতাজি সুভাষচন্দ্র বসুর স্ট্যাচু আছে, তার ঠিক পাশেই সেন্ট ফ্রান্সিস চার্চ, 1894 সালে তৈরি, এটা ক্যাথলিক চার্চ। পঞ্চকুলায় একটা খুব সুন্দর ঝর্ণা আছে। এই ঝর্ণার ধাপ দিয়ে ট্রেক করে উপরের দিকে উঠলে দেখা যায় এই ঝর্ণার উপর দিয়ে পরপর 5টা পুল বা ব্রিজ আছে, সেই জন্যই এখানকার নাম হয়েছে পঞ্চকুলা। এখানকার ল্যান্ডস্কেপ অসাধারণ। নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে এখানে একটা জায়গা আছে, তার নাম সুভাষ বাউলি। এখানে একটা ঝর্ণা আছে, সেই ঝর্ণার কিছু ঔষধি গুণ আছে। কথিত আছে নেতাজি সুভাষচন্দ্র বসু এখানকার জল খেয়ে সুস্থ হয়ে উঠেছিলেন। এখন চলেছি খাজিয়ারের দিকে, যাওয়ার পথে কালাটাপ স্যাংচুয়ারিও দেখে যাব। রাস্তার সৌন্দর্য অসাধারণ, কিছু কিছু পাইন গাছে পাইনের ফলও দেখতে পেলাম। কালাটাপ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, এখানে চিতা, হরিণ, ভাল্লুক ছাড়াও বিভিন্ন প্রজাতির পাখি দেখা যায়। পাইন ফার দেওদারে ঘেরা এই জঙ্গলের সৌন্দর্য অসাধারণ। রণবীর সিং অভিনীত লুটেরা সিনেমার শুটিং এখানে হয়েছিল। এবার গন্তব্য অসাধারণ সুন্দর পাহাড়ি গ্রাম ভারতের সুইজারল্যান্ড খাজিয়ার। পাইন আর দেবদারু ঘাটের ঘন জঙ্গলে ঘেরা খাজিয়ার একটা ছোট্ট হিল স্টেশন, মখমলি ঘাসে ঢাকা বুগিয়াল, আর তার মাঝখানে খাজিয়ার লেক, অসাধারণ দৃশ্য। এখানে দ্বাদশ শতাব্দীতে নির্মিত খাজিয়ার নাগের মন্দির আছে। একটা শিব মন্দিরে গেছিলাম, মন্দিরটির গঠনশৈলী একটু অন্য ধরনের। এখানে ঘোড়ায় চড়ে বা পায়ে হেঁটে এই বুগিয়াল আর তার আশপাশের অঞ্চলটা ঘুরে দেখা যেতে পারে। শীতকালে এই অঞ্চলটা ঘন বরফে ঢাকা থাকে, কখনো কখনো রাস্তাও বন্ধ হয়ে যায়। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করলে দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন।
বরফে ঢাকা মহামহী খাজিয়ারকে নিয়ে আর একটা ভিডিও বানানোর ইচ্ছে থাকলো। আজকে এই পর্যন্তই, শীঘ্রই আবার ফিরে আসছি বৃষ্টি ভিজার আর বাংলার ভিডিও নিয়ে। সুস্থ থাকুন, ভালো থাকুন।